আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের মূল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মূল স্কোয়াডে থাকবেন 15 জন সদস্য এবং অতিরিক্ত হিসেবে থাকছেন আরও 2 জন খেলোয়াড়। চলুন এক নজরে দেখে নিই কে কে সুযোগ পেয়েছেন টি-20 বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে। নাম্বার 1 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 2 সাকিব আল হাসান। নাম্বার 3 মুশফিকুর রহিম। নাম্বার 4 নাঈম শেখ। নাম্বার 5 লিটন কুমার দাস। নাম্বার 6 সৌম্য সরকার। নাম্বার 7 আফিফ হোসেন ধ্রুব। নাম্বার 8 শামীম হোসেন পাটোয়ারি। নাম্বার 9 নুরুল হাসান সোহান। নাম্বার 10 মুস্তাফিজুর রহমান। নাম্বার 11 শরীফুল ইসলাম। নাম্বার 12 নাসুম আহমেদ। নাম্বার 13 তাসকিন আহমেদ। নাম্বার 14 শেখ মাহাদি। নাম্বার 15 মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া অতিরিক্ত হিসেবে রয়েছেন আরও 2 জন খেলোয়াড়, তারা হচ্ছেন 1 রুবেল হোসেন এবং 2 আমিনুল ইসলাম বিপ্লব। এই ছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াড। লাস্ট টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং তাইজুল ইসলাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং এমনিভাবে দেশ বিদেশের খেলার সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।